हेलो एवरीवन, आज के मैं तैरी करब चिकेन सैंडविच। इटा छोटो बड़ो सबाई कम बेशी पसंद करे। इटा बच्चा दे टिफिने किंबा सन्ध्या नाश्ता दीते पारें आर बड़ो दे लांचेओ दीते पारें। सहजे एवं अल्प समय मध्य कीभावे चिकेन सैंडविच तैरी करे नेওয়া जाए आमी आजके सेटा देखाबो। चलुन ताहले तैरी करे नेই। आमी गैस ऑन करे फ्राई पैनटा गरम करे निलाम। तारपर आमी तेल दिए दिच्छी। तेलटा गरम होते होते आमी एखन চিকেনটা দিয়ে দেব। আমি এখানে এক বাটির মতো চিকেন নিয়েছি আর চিকেনগুলো একদম ছোট ছোট করে কাটা। আমি এবার চিকেনটা দিয়ে দেব। আমি এটা আগে দেওয়ার কারণ হলো এটা একটু ভাজা ভাজা হবে আর একটু সিদ্ধ হবে, তাই আমি এটা আগে দিয়ে দিলাম। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটু জিরের গুঁড়ো, এক চামচের একটু কম, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, এটা এক চামচ রয়েছে। ঢাকা দিয়ে দিব। আমি এটা একটু লোতে রেখে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি 2 মিনিটের মতো ঢেকে রেখেছি। লাড়া দিয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি সিদ্ধটা হয়েছে কিনা। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আমি একটা চাপ দিয়ে দেখছি, দেখুন দুই টুকরা হয়ে যাচ্ছে, তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেব। আপনাদের ইচ্ছে হলে দিবেন, না ইচ্ছে হলে দিবেন না, এটা ডিপেন্ড করে আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন। আর আমি এবার এখানে শসা, এখানে আমি গাজর গ্রেট করে রেখেছি। এখানে একটা একটু বেশি গাজর রয়েছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি আজকে কিছুই কাঁচা ইউজ করব না, রান্না করে ইউজ করব, তাই আমি এটা দিয়ে দিচ্ছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি সম্পূর্ণ একদম নরম করব না, কারণ আমি চেষ্টা করব যাতে একটু মুখে বাজে, একটু মানে শক্ত শক্ত, তার জন্য আমি এটা সম্পূর্ণ নরম করব না গাজরটা। আর আমি এই রকম ভাবে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটাও দিব যাতে মুখে একটু ক্রিঞ্চি ক্রিঞ্চি ভাব আসে আর একটু মুখে একটু বাজে শক্ত শক্ত। এটা একটু সময় ভাজবো। আমার মনে হয়েছে গাজরটা একটু আগে দেওয়া উচিত পেঁয়াজের থেকে, এর জন্য আমি গাজরটা একটু আগে দিয়েছি। আর আপনারা যদি এগুলো ভেজে দেন আর কাঁচা ইউজ না করেন তাহলে ফ্রিজে 2-3 দিনের মতো রেখে এটা খেতে পারবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ইচ্ছে মতো পেঁয়াজ দিতে পারেন, যার যেমন ইচ্ছে সে সেই রকম দিতে পারেন। আর এখানে আমি শসাটা কাঁচা দিব, শুধু শসাটাই কাঁচা দিব। এবার আমি এগুলো একটু হালকা ঢেকে দিয়ে এটা রান্না করব। আর বেশি সময় রাখবো না, 2 মিনিটের মতো রাখবো যাতে হালকা একটু নরম হয়। এবার আমি এটা ঢেকে দিচ্ছি। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি।
এবার আমি দিয়ে দেব সামান্য ধনে পাতা আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আর দিয়ে দেব সয়া সস এখানে আমি লবণ দিয়েছি তার জন্য সয়া সসের পরিমাণটা একটু বুঝে দিবেন এবার আমি একটু এটা 2 মিনিট ভাজা ভাজা করে নামিয়ে ফেলবো দেখুন সব একদম সিদ্ধ হয়নি একটু কিন্তু কাঁচা কাঁচা ভাবটা রয়ে গিয়েছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি দুটোকে সরিয়ে নিয়ে এখানে আমি একটি শসা গ্রেট করে নিয়েছি শসা যখন গ্রেট করেছি তখন এই শসা থেকে জল বের হয়েছে ভালো করে শসার জলটা একদম চেপে ফেলে দিবেন এভাবে আমি শসাগুলো দিয়ে দেব সবগুলো শসাগুলো নিয়ে নিলাম শসা থেকে অনেকটা জল বের হয়েছে আমি সেটা ফেলে দিয়েছি এবার আমি এটা মিক্স করে নেব আর সাথে মেয়োনিজটা দিয়ে দেব তাহলেই আমার স্যান্ডউইচের মিশ্রণটা তৈরি হয়ে যাবে এবার আমি ঘরে বানানো মেয়োনিজটা দিয়ে দিচ্ছি এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি মেয়োনিজটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কম বেশিও দিতে পারেন কিন্তু বেশি দিলে একটু ভালো লাগে বেশি সম্পূর্ণ মেয়োনিজটাই দিয়ে দিচ্ছি আমি বাহির থেকে আনা যে মেয়োনিজটা কিনেছি সেটাও দিয়ে দিচ্ছি এটা আপনার ফ্রিজে 4-5 দিন রেখে খেতে পারেন নর্মালে রেখে এবার আমি ব্রেডগুলোতে গুলো ভরিয়ে নেব এভাবে আমি কিছু ব্রেড এভাবে সাইডগুলো কেটে নিয়েছি চারপাশে এভাবে আমি এগুলো কোনাগুলো বের করে নিয়েছি এগুলো আপনারা শুকনো খোলায় ভেজে ব্রেড ক্যাম্প তৈরি করতে পারেন এবার আমি এগুলোর গায়ে সব ভরিয়ে দেব তো কাছ থেকে দেখাচ্ছি আর এভাবে আমি সবগুলো ভরিয়ে নেব বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর আপনারা সকালে কিংবা সন্ধ্যায়ও খাওয়াতে পারেন কিংবা বড়দের লাঞ্চেও দিতে পারেন এভাবে করে আমি আরেকটি ব্রেড দিয়ে এটা ঢেকে দিচ্ছি এবার আমি এটা স্যান্ডউইচ আকারে কেটে নেব দেখিয়ে দিচ্ছি আমার স্যান্ডউইচ এভাবে আমি সবগুলো কেটে নিব আর সবগুলো এভাবে সাজিয়েও নেব সাজিয়ে নিলাম সবগুলো এভাবে আমি সাজিয়ে নিলাম আর আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি দেখতেই পাচ্ছেন এই ভিটে কোনটা একটু বেশি দিবেন মানে চিকেনের এই মিশ্রণটা তাহলে খেতে খুব ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার ইয়াম্মি চিকেন স্যান্ডউইচ